আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমার বুস্টার ডোজ দেওয়ার জন্য কুমিল্লা সদর হসপিটালে চলে এসেছি। এখানে হচ্ছে আমি আমার করোনা দুটো ডোজ দিয়েছি, এখন হচ্ছে বুস্টার ডোজ দিতে এসেছি। তো আমার বুস্টার ডোজের ডেট এসেছিল রোজার মধ্যে, তো আমি আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে সাফারের বাবাকে ঘুরিয়েছি যে আমি যেন না দিতে হয়। কিন্তু ও হচ্ছে একদম নাছোড়বান্দা, আমাকে বুস্টার ডোজ দিয়ে ছাড়বে, তেই হলো বিষয়। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, তো ও দেখেন কি হচ্ছে, তাড়াহুড়া করে যাচ্ছে, মনে হয় যেন ওর টিকার ডেট আজকে, ওর টিকা দিতে যাবে। তো ও ধরার জন্য আমিও ধরে ধরে যাচ্ছি। তো এখানে হচ্ছে দ্বিতীয় ডোজটা দিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে এখানে আর দিবে না, এখন বলছে যে সিভিল সার্জনের কার্যালয়ে চলে যান, ওখানে হচ্ছে বুস্টার ডোজ দেওয়া হয়। তো আমরা হচ্ছে এখান ওইখানেই যাব। তো ওর বাবা বলতেছে যে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মাথা ঘুরাচ্ছে, কি এমন করোনা টিকা দিতে আসছো? তা আমি মনে মনে বলতেছে যে আমার তো দেওয়ার শখ নাই, তুমিই তো বললা দিতে হবে। তো মনে হচ্ছে যে যুদ্ধে যাইতেছে, যুদ্ধে মানে করোনা যুদ্ধে সে হচ্ছে আমার আলহামদুলিল্লাহ করোনা থেকে রক্ষা করার জন্য বুস্টার ডোজ দিতে একদম পাগল হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন বয়স দিতেছি, আজকে হচ্ছে ধরেন 20-21 তারিখ, আর আমার ভিডিওটা ছাড়তে আরও একটু দেরি হবে, কারণ হচ্ছে যে এখন খুব ব্যস্ত থাকি সাফওয়ানকে নিয়ে আর হচ্ছে আমার সংসার নিয়ে। তো টাইমলি আসলে ভিডিও দিতে পারি না। এটা হচ্ছে আমার 18 তারিখের এক ভিডিও, আর আজকে 2-3 দিন পরে বয়স দিচ্ছি, কারণ বুস্টার ডোজ দেওয়ার পরে আমার হাত এত পরিমাণ ফুলে গেছে যে মানে ব্যথায় আমার নাড়তে ইচ্ছা করতেছিল না, এই হলো বিষয়। আর ভিডিওটা দিতে আরও একটু লেট হবে, আরও 3-4 দিন লেট হবে আমি বলে রাখছি। তো এখন হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে আমরা সিভিল সার্জনের কার্যালয়ে চলে যাচ্ছি। তো দেখেন আমরা জামাই বউ মিল্লা দ্রুত হাইটা চলে যাইতেছি, দেখেন কত দৌড়াইয়া যাইতেছি। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বুস্টার ডোজ দেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা দুজনে মিলে একটু শহরের দিকে যাব, ওর বাবা একটু শপিং করবে বলতেছে, তো চলেন যাওয়া যাক। আর সামনেই হচ্ছে আমার কলেজ পড়বে, কলেজের সামনে দিয়ে হচ্ছে প্রথম ওর বাবার সাথে আমি রিক্সায় করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার কলেজ, এটা হচ্ছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, এটার ভিতরটা অনেক বড়, সামনে দিয়ে এখন হচ্ছে কাজ চলছে। তো এই প্রথম হচ্ছে ওর বাবার সাথে আমি রিক্সায় করে কলেজের সামনে দিয়ে যাচ্ছি, কখনও চিন্তাও করি নেই এমনটা হবে। আর ওর বাবার সাথে আমার পরিচয় হয়েছে ইন্টারে পড়াকালীন সময়। তো ছেলেকে বাসায় রেখে জামাই বউ হাতে হাত রেখে রিক্সায় করে যাচ্ছি কলেজের সামনে দিয়ে, মানে বিষয়টা চিন্তা করলেই কেমন জানি লাগছে। তো এটা হচ্ছে কলেজ রোড, আর এদিকে হচ্ছে সামনে গেলেই হচ্ছে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ। তো এটা হচ্ছে রানীদিঘির পার, রানীদিঘির পারের ওপর পাশেই হচ্ছে ভিক্টোরিয়া কলেজ। তো এই রানীদিঘির পারে হচ্ছে ওনার সাথে আমার প্রথম দেখা হয়। তো এই রানীদিঘির পারে ওর সাথে আমার প্রথম দেখা হয়, আমি হচ্ছে ওর মহারানী। তো হচ্ছে যাই হোক, বিষয়টা খুবই হাস্যকর, মানে রানীদিঘির পারে প্রথম দেখা আর এখন হচ্ছে আমি ওর মহারানী। তো এই হচ্ছে রানীদিঘির পার, অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে কলেজের স্টুডেন্টরা বসে আড্ডা টাড্ডা দেয় আর কি। তো এখন হচ্ছে শহরের ভিতরে আমরা ঢুকে পড়েছি, রিক্সা থেকে নেমে ওর বাবা বলছে যে অনেক রোদ, আমার মাথা ঘুরতেছে, আমার ছাতিটা দাও। তো ছাতি মাথা দিয়ে সে হচ্ছে শপিং মলে চলে গেছে, আর এখন হচ্ছে টি শার্ট দেখতেছে। তো টি শার্টগুলো ভালোই ছিল, কিন্তু আমার হচ্ছে ঢোকার সাথে সাথেই একটা টি শার্ট দিকে চোখ পড়েছে, তো উনি হচ্ছে সেটাই নিয়েছে। এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে এগুলো নিয়ে নেবেন এখানে এসে। এটা হচ্ছে ঝালতলাতে নতুন একটা শপিং মল, একদম স্বপ্নের অপর পাশে। আর শোরুমটা হচ্ছে, শোরুমটা কিসের জানিয়েছিল, যাই হোক, এই টি শার্টটা হচ্ছে ওর বাবা নিবে। এটা হচ্ছে আমার ঢুকে এটা দিকে চোখ পড়েছে, আর এগুলো ভালো লেগেছে, কিন্তু এগুলো হচ্ছে এক একটা 3-4 হাজার টাকা, 3-4 হাজার টাকার টি শার্ট, মনেই হয় না, মনে হয় যেন 700-800 টাকার টি শার্ট এরকম কিছু একটা। তো ওইটা ভালো লেগেছে, ওইটার দাম বেশি হলো, ওইটা সুন্দর ছিল, আর এগুলোও সুন্দর কিন্তু দাম অনেক বেশি। ও আচ্ছা, শোরুমটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির ভিতরে আপনারা এই সুন্দর সুন্দর টি শার্টগুলো পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমি যে ভিডিও করেছি, ওরা এসে আমাকে বললো যে ভিডিও করা যাবে না, ভিডিও করা নাকি নিষেধ। তাও আমি তো হচ্ছি না ছোড়বান্দা, আমি তো ভিডিও করবই, আমি যেভাবে পেরেছি টুপি চাপি ওর বাবার পিছন দিয়ে গিয়ে আমি হচ্ছে সুন্দর সুন্দর জিনিসগুলো ভিডিও করেছি। আর এদিকে হয়েছে বাচ্চাদের কিছু আইটেম রয়েছে, চিপস, চকলেট, বই খাতা, এইসব বল টল হাপিয়ে যাবি। তো আমার ছেলেকে হচ্ছে নিয়ে আসিনি, ভালোই
রয়েছে, না হলে হচ্ছে আজকে আমাকেও এগুলো কিনতে হতো। যাই হোক, সুন্দর সুন্দর করে ভিডিও করে নিয়ে যাচ্ছি, আর হচ্ছে চুপি চুপি করেছি যেন কেউ না দেখে। ওরা দেখলেই বলেছে ম্যাম ভিডিও করা যাবে না, ম্যাম ভিডিও করা যাবে না। কেন ভিডিও করা যাবে না? আমি কি আপনাদের এখানে ভিডিও করে মানে কি খায় ফেলবো? আমি তো বলেই দিয়েছি, আপনারা হচ্ছে ঝাউতলা যাবেন, ঝাউতলা গিয়ে হচ্ছে স্বপ্নের অপর পাশে একটা মার্কেট রয়েছে নিস্তলাতে, আপনারা ইনফিনিটিতে চলে যাবেন আর সুন্দর সুন্দর টি শার্ট কিনবেন। এই কথা যদি তারা জানতো তাহলে তো আমার ভিডিও করতে বলতো না। যে তো এখন হচ্ছে ইনফিনিটি থেকে বের হয়ে আমরা পাশের শপে চলে এসেছি। এখান থেকে আরও দুইটা টি শার্ট ওর বাবা নেমে বলতেছে, এই শপটাও ভালো। এখান থেকে হচ্ছে ওর নেওয়া শেষ, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। তো এখানে একটা ড্রেস আমার খুব বেশি পছন্দ হয়েছিল, সেটা প্রাইস অনেক বেশি ছিল, আর প্রাইস যেমনই থাক ড্রেসটা আমার পরা হবে না। তো ভাবলাম যে এত টাকা দিয়ে ড্রেস নিয়ে লাভ নেই। তো এখন হচ্ছে দেখেন মহারাজও হচ্ছে একদম খুব খুশি, একদম শপিং টপিং করে নাচতে নাচতে বের হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে আমাদের সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদিও আমার ভিডিও দিতে একটু লেট হয়, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করা, কোথায় যাচ্ছি কী করছি সেগুলো শেয়ার করা। তো এই তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছে, বাসায় সাফওয়ান রয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।